জিনিসটা ক্যামেরা ম্যান থেকে কেন ক্যামেরা ওম্যান হলো না, তো এই জিনিসটা তুমি লোককে এক্সপ্লেন করতে পারবে না। আমাদের কোথাও একটা টাইম লাইন ছিল যে রাত 10টা 11টার মধ্যে বাড়ি ঢুকতে হবে। যদি টাকা দিয়ে সব হয়ে যেত তাহলে আপনারা ক্যামেরাটা কিনে নিন। আবার এসেছি ফিরে, বেশি বকোনাতোর থার্ড এপিসোড নিয়ে চলে এসেছি। অনেকদিন পর এসেছি জানি, ক্ষমা ঘেন্না করে দেবেন। তো আজকে যার সাথে আজকে গল্প করতে এসেছি, তিনি হলেন একজন ফটোগ্রাফার, খুব স্পেসিফিক্যালি বলা যেতে পারে ইভেন্ট ফটোগ্রাফার। তো এই ব্যাপারে সবার নলেজ বোধহয় খুব একটা ক্লিয়ার নয়। আবার অনেকে বলতে পারে বিয়ে বাড়িতে ছবি তুলে বেড়ায়, বা বলে বিভিন্ন ফাংশনে ছবি তুলে বেড়ায়। যে যার মত নিজের কাছে রেখে আজকের এই গল্পটা শোনা শুরু করি। তো আজকে আমার যে দিদিকে আমি ডেকেছি তার নাম অর্পিতা প্রামাণিক। তো আমি অর্পিতা দিকে একবার ডেকে নিতে চাই। হাই, হ্যালো, কেমন আছো? এই চলছে কোন রকমে। যাক, তো চললেই তুমি ভালো। কেমন আছো? হ্যাঁ, আমি ভালোই আছি। তুমি চলছো এটা বড় কথা, থেমে থাকা যাওনি সেটা অনেকটা ভালো। তা তোমার কাজের চাপ একদমই এখন কেমন? পেশাটা চালিয়ে রেখেছে। হ্যাঁ, পেশাটা তোমার নেশাও বটে, তো সেই কারণে তুমি আরো চলে যেতে পারছো। তো তোমার পেশা হ্যাঁ সম্বন্ধে বা ঠিকই। তোমার সম্বন্ধে তুমি যদি একটু কিছু বলো। দেখ, আমার সম্বন্ধে যদি বলতে যায় তাহলে আমার ফটোগ্রাফিটা, আমার প্রথম কথা যেটা তুমি বললে যে প্রথমে নেশা ছিল, নেশা থেকে পেশাতে কনভার্ট হয়েছে সেটা অনেক কারণে, যেহেতু করতে অফকোর্স অনেক স্ট্রাগল করতেই হয়েছে, কারণ জিনিসটা খুব একটা ইজি জব ছিল। বাঙালি মধ্যবিত্ত ফ্যামিলিতে তো নর্মালি যেটা হয়ে থাকে যে পড়াশোনা করো, পড়াশোনার পরে পড়াশোনা কন্টিনিউ করতে চাই, ইঞ্জিনিয়ারিং ডক্টর এইসব করো। এই প্রফেশন গুলোতে বা শিল্প এই রকম ব্যাপারগুলোতে আমাদের বাবা মারা খুব ভয় পেয়ে থাকে নর্মালি, যে কি হবে, কি করলো কি না, এই জিনিসগুলোতে। তো জিনিসগুলো কত খুব একটা অ্যাডভান্স তো তখনও ছিল না, নর্মালি এখনো আস্তে আস্তে হয়ে উঠছে বা এখনো টাইম লাগবে হয়তো কিছুটা। তো ওই ওটার পেছনে অনেক স্ট্রাগল হয়েছে, সেটা আমি পরে সেটা শেয়ার করব অবশ্যই। তো আপাতত এইটুকুই। আচ্ছা, তুমি মোটামুটি এই ইভেন্ট ফটোগ্রাফিতে কতদিন আছো? যদি পেশা বলতে যাই, আমি পেশাতে রয়েছি 7 থেকে 8 বছরের কাছাকাছি, মোরালি 7 বছর তো বলাই যায়। 7 বছরে শুরুটা হচ্ছে, আমি যেরকম হয় মানে সদ্যই একটা নতুন বিজনেস বা নতুন কিছু শুরু করতে গেলে নিজের কাজ আসা তো খুব ডিফিকাল্ট, মানে আমাকে লোকে চিনবেই বা কেন, মানে সেটা একটা বড় প্রশ্ন। তো সেখান থেকে আমার যেরকম হয় অন্য টিমের সাথে হাতে খড়ি শুরু হয়েছিল, তারা আমাকে কাজ দেয়, সেখান থেকে কাজ করতে করতে তারপর লোকে কাজ দেখেছে, কাজ চিনেছে, বা সেখান থেকে হয়তো অনেক আমার চেনা জানা যারা দিয়েই কাজটা শুরু হয়েছে, দেন বছর ধরে মোটামুটি চলছে। বাহ, তার মানে বেশ অনেক দিনের একটা এক্সপিরিয়েন্স তোমার সাথে রয়েছে। একটা জিনিস জিজ্ঞেস করতে ইচ্ছা হ্যাঁ করছে, অনেকটাই। আচ্ছা যে এই ইভেন্ট ফটোগ্রাফি আসলে ব্যাপারটা কি? মানে আমরা সব শুনে আসছি ইভেন্ট ফটোগ্রাফি বা ওয়েডিং ফটোগ্রাফি বা এই ধরনের বিভিন্ন টার্মস আমরা শুনে আসছি, কিন্তু এই ইভেন্ট ফটোগ্রাফি এক্স্যাক্টলি জিনিসটা কি সেটা যদি সবাইকে তুমি একটু বুঝিয়ে দাও। দেখো, ইভেন্ট ফটোগ্রাফি বলতে, ইভেন্ট জিনিসটাকে আমরা স্পেসিফিক্যালি যদি বলতে চাই, সেটা তার মধ্যে শুধুমাত্র ওয়েডিং হয়তো পড়ে না, মানে ওয়েডিংটা একটা বড় পার্ট, কারণ আমাদের বাড়ি থেকে বা প্রত্যেকের মানে ওয়েডিং একটা জিনিস তো সবাই জানে যে সোশ্যালাইজ করতে গেলে একটা করতেই হবে, ঠিক আছে, অনেকের এটা একদম বক্তব্য। তো সেখান থেকে শুধু ওয়েডিং নয়, সেখানে ধরো একটা কোনো জন্মদিন বা কোনো মুখে ভাত, যেরকম যা যা ইভেন্ট থাকে, বা ধরো কোনো কর্পোরেট ইভেন্ট, অনেক সময় অফিসের অনেক পার্টি হয়, অনেক কিছু হয়, তো প্রত্যেকটাকেই স্পেসিফিক্যালি ইভেন্ট বলা যেতে পারে। কারণ যেগুলোকে আমরা ধরো মোমেন্ট হিসেবে ক্যাপচার করছি, বা যেগুলো ধরো অ্যাজ এ মেমোরিজ বা আমরা চেরিশ করতে পারি পরে, সেইটাকে আমরা ছবি তুলে বা ভিডিও করে সেটাকে করে রাখি, যাতে আমরা ভবিষ্যতে সেগুলোকে দেখতে পারি, বা আমাদের সোজা কথায় মেমোরিজ হিসাবেই বলতে পারো। কারণ আমরা খুব বেশি হয়তো জিনিসপত্র বা সেগুলোকে স্মৃতিচারণ করতে ভালোবাসি কোথাও গিয়ে, তো সেই জিনিসগুলোকে ক্যাপচার করার মাধ্যমেই আজকাল ফটোগ্রাফি বা সিনেমাটোগ্রাফি অনেক বেশি উঠেছে। আগে হয়তো এতটা চল ছিল না বা জিনিসগুলোর মধ্যে, এখন
সবাই জিনিসগুলোতে খুব অ্যাডভান্স হয়ে গেছে, সবকিছু জিনিসগুলোতে ইনভলভ হয়ে গেছে। তো এটাই হচ্ছে স্পেসিফিক্যালি, মানে প্রত্যেকটা ইভেন্টই তুমি যেটাকে মেমোরিজ হিসেবে রিক্রিয়েট করতে চাও, তো সেটাকে ইভেন্ট ফটোগ্রাফি বোঝাচ্ছে। বাহ, মানে খুব সহজ ভাষায় তুমি অনেকটা বুঝিয়ে দিলে। এখানে তুমি যেমন বললে যে মেমোরিজ ক্যাপচার করা, তো মেমোরিজের মধ্যে মোমেন্টস থাকে, তো তোমার একটা নিজস্ব কোম্পানি আছে যার নাম মোমেন্টস ক্যাপচার্ড, ঠিক বললাম আশা করি? হ্যাঁ, তো ক্যাপচার, সুন্দর একটা রাইট। সেগোয়ে দিয়ে ঢুকে গেলাম আমি মেমোরিজ থেকে মোমেন্টে। তো এই মোমেন্টস ক্যাপচার্ড, এই ভাবনাটা কি করে এলো? মানে এই যে একটা তুমি একটা সংস্থা করবে যে যার মাধ্যমে তুমি কাজগুলো করতে চাইছো, তুমি শুধু অর্পিতা প্রামাণিক হিসেবে কেন কাজ করছো না, তুমি কেন মোমেন্টস ক্যাপচার্ড হিসেবে কাজ করছো, মানে এটার তুমি কেন করলে, এই ব্যাপারে যদি একটু বলো। এই জিনিসটা প্র্যাকটিক্যালি আমি যখন নামটা দিয়েছিলাম, অনেক ভাবিয়েছিল, এবং যখন আমি ফার্স্ট আমার নিজের কাজ শুরু করি, সেটা আমার চেনা পরিচিত একজনের থেকেই শুরু করি, সেই আমাকে অফার করে যে আমার, আমি ওয়েডিং করছি, তুমি করো, তো তখন কিন্তু আমার নামটা প্র্যাকটিক্যালি অর্পিতা প্রামাণিক ফটোগ্রাফি এরকমই ছিল। বাট আমি কোনোদিনই নিজের নামে ভেঞ্চারটা শুরু করতে চাইনি, কারণ আমার যেটা মনে হয়, ইটস অল অ্যাবাউট টিম ওয়ার্ক, মানে টিম ওয়ার্ক ছাড়া এই ইভেন্ট তুমি করতে পারবে না, কারণ আমি একা সবটা কভার করতে পারবো, সেটা কোনোদিন পসিবল নয়। আমি চেষ্টা করলেও সেটা মানে হবে না, একদমই তাই। কারণ আমার সত্যি মাধুরদার মতো 10টা হাত নেই, 10 জায়গায় ঘুরে বেড়াবো, মানে কোথাও। তো সেখানে গিয়ে আর কি টিমে লোকজন দরকার, মানে 4-5 জন বা বলো, বা কোনো বড় ইভেন্ট হলে আরো বেশি, তো সবাইকার ইনপুটটা দরকার। যেমন পার্সোনালি আমি নিজে ছবি তুলি, তো যেমন ভিডিওর জন্য ভিডিওর কাউকে দরকার, তো আমি যখন একটা টিম ফর্ম করছি, কোথাও গিয়ে অর্পিতা প্রামাণিক ফটোগ্রাফিটা রাখাটা খুব একটা জেনুইন ছিল না, কারণ দেখো জিনিসটা তো কোথাও গিয়ে আমার একার কন্ট্রিবিউশন নেই, একদমই তাই, সবাই টিমের কন্ট্রিবিউশন না হলে একটা পুরোপুরি টিম ওয়ার্ক কখনো পসিবল নয়। তাই আমার মনে হলো যে একটা নাম ঠিক করব। তো অনেকদিন ধরে ভেবেছিলাম, আর আমি এসব দিক থেকে খুব কাঁচা, তো ভাবতে ভাবতে আমার মনে হলো যে এমন একটা নাম যেটা বেসিক্যালি শুনলেই হিট করবে, যেমন হয়তো মোমেন্টস, মানে আমরা সবাই মোমেন্টস, মেমোরিজ এইসব গুলোই খুঁজি, এগুলো আমাদের কাছে খুবই ইমোশনাল একটা কোন জায়গা আর কি। তো একদমই আমি তাই। সেই জন্য রিলেটেড আর যেটা আমি ক্যাপচার করছি সেরকম রিলেটেড যদি কিছু রাখা যায়, তো খুবই ইজি নাম দিয়ে শুরু করলাম, দ্য মোমেন্টস ক্যাপচার, তো সেটাই চলছে এখন। ইজি নামটা সুবিধা কিন্তু অনেক বেশি, কারণ না যদি কোনো ক্লায়েন্ট তোমার এই নামটা জানে বা কেউ যদি ফেসবুক স্ক্রল করতে করতে এই পেজটার নাম দেখে, তাহলে কিন্তু অনেক সহজে সে বুঝে যাবে যে তোমার স্কোপ অফ ওয়ার্কটা কী বেসিক্যালি। তো ইজি নামের অনেক সুবিধা আছে, কারণ না খুব জটিল নাম একটা ভেবে নিলাম, তারপরে দিলাম, আলটিমেটলি নাম দিলাম অন্য কিছু, কাজ করছে অন্য কিছু, তো সেটা করলে তো হবে না। আর হ্যাঁ, দিদির যে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ আছে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সবাই গিয়ে একটু চেক আউট করো যে কত সুন্দর সুন্দর মোমেন্টস ক্যাপচার্ড হয়েছে এতদিন ধরে। তো থ্যাংক ইউ। এবং এই বলতে কি মনে পড়লো, যেহেতু এটা একটা বিজনেস মডেল, এটাকে একটা বিজনেস মডেল অবশ্যই, তো এই বিজনেস মডেলে তো অনেক কিছু বাধা আসে, অনেক কিছু এক্সপিরিয়েন্স হয় বেসিক্যালি। তো প্রথমে আমি একটা পয়েন্ট তোমাকে বলতে চাই, যে দেখো আমরা যত ইকুয়ালিটি নিয়ে চেঁচামেচি করি, যত ইকুয়ালিটি নিয়ে কথা বলি, কোথাও না কোথাও মানুষের মধ্যে 1% হলেও মিসোজিনি বা জেন্ডার বায়াসনেসটা থেকেই যায়। তো অ্যাজ আ একদমই ফটোগ্রাফার, মানে যার কাছে ক্যামেরা আছে, এরকম আমরা কিন্তু সচরাচর কোনো মহিলাকে দেখি না, বা সচরাচর আমার ফটোগ্রাফার যদি ভাবি, সেটা যখন যে কোনো মুহূর্তে মনে হলেও সেটা কিন্তু আমার হঠাৎ করে এক চোখ বন্ধ করলে একটা ছেলের কথাই হয়তো মুখ মনে পড়তে পারে। তো সেখানে দাঁড়িয়ে তুমি তুমি অ্যাজ আ ফটোগ্রাফার তুমি নিজের প্রফেশনটাকে বেছে নিলে, তো তাতে কি তোমাকে কোনো জেন্ডার বায়াসনেস ফেস করতে হয়েছে, বা যদি ফেস করতে হয়ে থাকে তো সেটাকে ওভারকাম করার কী কী প্রসিডিওর আছে? দেখো, প্রথমত বলে রাখি যে যখন 7 বছর আগে শুরু করেছিলাম, তখন আমাদের ফিল্ডে মেয়ে বলতে খুব কম সংখ্যক কিছু ছিল, মানে এতটা মেয়ে সংখ্যা দাঁড়ায়নি যতটা এখন, তাও কম্পিটিটিভলি অনেকটা আছে দেখতে গেলে। বা আমি যখন ছবি তোলা শুরু করেছি সেটা নিয়ার অ্যাবাউট 2011 বলতে পারো, মানে বাপরে, আমার সেটা যখন মানে পেশার আগে যখন নেশা ছিল, যখন থেকে 2011-তে খুব কম মেয়েকে দেখেছি যে স্ট্রিটে বেরিয়ে ছবি তুলছে, বেরিয়েছে, অনেকেই সিনিয়র আছে যারা আমার প্রোফাইলেও আছে, তারা, তাদের থেকে আমি অফকোর্স মানে তারা ইন্সপিরেশন বলতে গেলে, কিন্তু
দেখতে গেলে কোথাও ওই সেটাকে মানে পেশাতে ট্রান্সফার করবে সেই জিনিসটা খুব একটা ইজি জব ছিল না। মানে আমাদের তো ওই ডাল ভাতের মতো ব্যাপারটা মানে খুব স্বাভাবিক যা হয় আর কি ডেলি লাইফে। তো জেন্ডার বায়াস একদিকে বলতে পারি, দেখো প্রথমত সোসাইটির দিক থেকে যারা অ্যাডভান্স নয়, যেটা আমি প্রথমেই বলে গেছিলাম যে শিল্প জিনিসটা নিয়ে ক্যারিয়ার করা খুব ডিফিকাল্ট একটা দিক থেকে, তো কোথাও গিয়ে সেখান থেকে একটা মেয়ে হয়ে ছবি তুলবে অ্যান্ড এই ইভেন্টের কোথাও গিয়ে টাইমের কোনো ঠিক ঠিকানা থাকে না, ধরো লোকেশনের কোনো ঠিক ঠিকানা থাকে না, তুমি কোন দিন কোথায় থাকছো বা কোনোদিন হয়তো রাতে বাড়িও ফিরলে না বা ফিরলেও সেটা 3টে 4টে হলো রাত বা 2টো হলো, তো সেখানে গিয়ে এটা মেয়েদের বাড়িতে এটা একটা জেনুইন ইস্যু ম্যাক্সিমাম মেয়েদের বাড়িতে, সবার একদমই ক্ষেত্রে তাই, আমি বলবো না। তো সেখান থেকে গিয়ে বাড়ির দিক থেকে কিছু প্রবলেম ফেস তো ডেফিনেটলি করেছিলাম বেশ ভালো মতো। মানে আমার বাড়ি, আমি যেহেতু বনেদি ফ্যামিলি থেকে বিলং করি, তো আমার পক্ষে জিনিসটা খুব একটা চ্যালেঞ্জিং ছিল যে আমার খুব একটা ইজি কিছু ছিল না যে রাত্তিরে ফিরছি, কারণ আমাদের কোথাও একটা টাইম লাইন ছিল যে রাত 10টা 11টার মধ্যে বাড়ি ঢুকতে হবে। তো সেটা তো সেখানে তখন মেন ইভেন্টটা চলে আর কি, 10টা 11টার একদমই সময়। শুরু হয় রাইট, তো একদম ফার্স্টের দিকে আমি ডেফিনেটলি যখন অন্যের হয়ে কাজ করেছি শুরু করেছি আর কি প্র্যাকটিস, তখন কিন্তু আমি রাত 11টার মধ্যে বাড়ি ঢুকতাম, এরকম ব্যাপার স্যাপার ছিল। তো কোথাও কি আমি তো ভাবিনি যে আমি এটাকে এতটা সিরিয়াসলি নিয়ে নেব, আমি ভেবেছিলাম যে হ্যাঁ ঠিক আছে চলছে ভাববো এরকম একটা ব্যাপার। যখন দেখলাম জিনিসটা স্মুথলি এগোতে থাকছে আর আমার ঠিকঠাক একটা দেখলাম যে কাজটার স্কেল বাড়ছে যথেষ্ট যা হয়, 10 বছর কাজের ধাপটা তো অবশ্যই খুব স্বাভাবিক, সেখান থেকে বাড়ির সাপোর্টটা আস্তে আস্তে আসা শুরু হলো। ডেফিনেটলি একদম প্রথমে আসেনি, যখন দেখলো যে না ঠিক আছে ভালো মতো কাজ এগোচ্ছে, তো এটা হলো বাড়ির সাপোর্ট। কোথাও গিয়ে আমি খুব ডিটেলসে গেলাম না বাট খুব না, শর্টে বললাম, একদমই তাই, একদমই তাই। বাইরের দিকে গিয়ে বলতে পারো অনেক জায়গায় বিশেষ করে কলকাতাতেও আমাদের যেটা আজকাল তুমি যেটা জেন্ডার হিসেবে বলছিলে, আমরা হয়তো ফটোগ্রাফার ছাড়া একটা ওয়ার্ডে খুব বিশ্বাসী, সেটা হচ্ছে ক্যামেরাম্যান। ঠিক আছে, একদমই তাই, এই ক্যামেরাম্যান কথাটা কিন্তু নর্মালি জেন্ডার বায়াসটি হচ্ছে কোথাও গিয়ে, কারণ আমি বিলিভ করি যে একটা তুমি যখন অন্য কাউকে অ্যাপ্রোচ করছো, আজকে কিন্তু আমরাও ক্যামেরাম্যান কথাটা শুনি, বাট আমার ক্ষেত্রে ফার্স্ট ওয়ার্ড আসে যে ভাই ক্যামেরাম্যান, কারণ এটা তো একটা ক্যামেরা পার্সনও হতে পারে, যে সেখানে একটা ছেলেও কাজ করছে একটা মহিলাও কাজ করছে কোথাও গিয়ে। তো জিনিসটা ক্যামেরাম্যান থেকে কেন ক্যামেরা ওম্যান হলো না, তো এই জিনিসটা তুমি লোককে এক্সপ্লেন করতে পারবে না, তুমি সবার সাথে মানে তর্ক এইসব দিয়ে কোথাও করতে পারবে না। তো কলকাতাতে প্রচুর মানুষের মুখ থেকে শুনেছি যে মেয়ে হয়েছো ছবি তুলছো, মানে আচ্ছা মানে এগুলো বাড়ি থেকে করতে দেয়, ঠিক আছে এটা তো তুলছো বাট কাজটা কি করো, মানে এরকম একটা, আচ্ছা এটা তো শখের ব্যাপার। বেশ কিছু গ্রামের দিকে গিয়ে রুরাল জায়গায় গিয়ে ফেস করেছি যে তুমি মানে মেয়ে হয়ে ছবি তুলছো, মেয়েদের তো কাজই হচ্ছে বিয়ে করে সংসার করা বা আচ্ছা বাচ্চা বড় করা, ঠিক আছে এগুলো ফেস করেছি কাইন্ড অফ বেশ, এরকম অনেক কিছু হয়েছে যে মানে আমি মেয়ে বলে শুধুমাত্র সেখানে আমাকে বলা হয়েছে যে ধরো ওখানে কেউ উপস্থিত ছিল না শাঁখ বাজাতে হবে বিয়ের সময়, তো তুমি তো একজন মেয়ে তুমি শাঁখ বাজাও, কারণ এটা হয়তো তোমার কোথাও গিয়ে সামহাও ডিউটি, বাট আচ্ছা এই জিনিসগুলো কিন্তু কোথাও গিয়ে ভীষণ ভাবে জেন্ডার বায়াসড আমার যেটা মনে হয়, কারণ একদমই একটা তাই, মেয়ে বলে চাপিয়ে দিচ্ছ আর কিছুই না। তো আমার মনে হয় লোকজনের আরো বেশি জিনিসগুলোকে নিয়ে এগোনো উচিত, আমরা যতটা এখনো পিছিয়ে রয়েছি সেই জিনিস, হ্যাঁ অনেকটাই এগিয়েছি ডেফিনেটলি আগের থেকে অনেকটা এগিয়েছি, বাট আরেকটু এগিয়ে যাওয়া উচিত, কারণ দেখো আজকে তো আমি ফটোগ্রাফার হিসেবে বলছি না, আমার থেকে ডিফিকাল্ট অনেক জিনিস আছে, যেমন ধরো কেউ প্লেন চালাচ্ছে, কেউ ধরো আর্মিতে রয়েছে, অনেক কিছু রয়েছে মেয়েদের, তো সেটা তো এখানের থেকে ধরো আরো বেশি ডিফিকাল্ট অবশ্যই। দেখতে বাট ওই বুঝছো। রকম ডিফিকাল্টিটা আমার মতে রিলেটিভ হয় অনেক ক্ষেত্রে। হ্যাঁ, ডিফিকাল্টির লেভেলটা হয়তো তুমি আলাদা বলতে পারো, বাট তোমার কাজেরও নিজস্ব কিছু চ্যালেঞ্জেস আছে, অন্য কাজগুলো তার নিজস্ব কিছু চ্যালেঞ্জেস আছে। হ্যাঁ, তুমি হয়তো কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস করলে হয়তো দেখা যাবে যে আর্মি কাজ অনেক বিশাল, হয়তো বেশি, অনেক বেশি লাইফ ইয়ে, এখানে হয়তো সেই রকম না, কিন্তু তোমার কাজটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট, তোমার কাজটা ইকুয়ালি একদমই ইম্পর্টেন্ট। এবং আরেকটা জিনিস আমি খেয়াল করি, যেটা তুমি বলছিলে যে এই যে তুমি বললে যে খুব মানে তোমাদের যে হেক্টিক শিডিউল, মানে তোমাদের একটা দিনের শিডিউল সম্পর্কে যদি একটা আইডিয়া দাও, যে মানে মানে শিডিউলটা কথাটা আমি ভুল ইউজ করছি, তার কারণ হচ্ছে শিডিউল থাকে না, তাও আমি জিজ্ঞাসা করছি তোমার শিডিউলটা কী থাকে আর কি।
একদমই ঠিকঠাক, একদম ঠিকঠাক যদি টার্ম বলা চলে। হ্যাঁ, তো সেটা হচ্ছে যদি ওয়েডিং ডে দেখতে চাও, দেখো আমরা ইভেন্ট হিসাবে যেটা, ওয়েডিং হচ্ছে সব থেকে হেক্টিক ইভেন্ট। তুমি একটা জন্মদিন বা একটা কর্পোরেট ইভেন্ট এতটা হেক্টিক হয় না যতটা একটা ওয়েডিং হয়, কারণ জিনিসটা 3-4 দিন ধরে টানা একটা জিনিস চলতে থাকে। তো কোথাও গিয়ে আর একটা বড় সড়ো ইভেন্ট বলতে পারো। ওয়েডিং ডে এর ক্ষেত্রে যদি আমি বলে শুরু করি, তাহলে সকালে ধরে নাও প্রচুর কিছু জিনিস আছে যেগুলো থেকে আমরা, যেরকম হয়তো তুমি শুনবে দধি মঙ্গল, যে জিনিসটা একদম ভোর ওঠার পরে ওই টাইমটাতে হয়। একদম আমাদের অনেক থেকে এরকম অ্যাপ্রোচ মানে অবশ্যই আসে যে তোমরা তো দধি মঙ্গল থেকেই কভার করবে, ঠিক আছে? আচ্ছা অ্যান্ড আমাদের যেটা স্ট্রিক্টলি বলা থাকে যে দধি মঙ্গল থেকে কভার করা হচ্ছে না, তো তার আগে যেটা ধরো নান্নি মুখ বা বৃদ্ধি পুজো যেটা বলে, সেখান থেকে কভারেজ শুরু হয়। তারপর গায়ে হলুদ যেরকম পরপর চলতে থাকে সারাদিনে, ওয়ে আউট বলতে রেস্ট খুব যে থাকে সেরকম বলবো না, কিছু মানে হ্যাঁ মেয়ের বাড়িতে বেশি আর কি প্রেশার থাকে, তো স্বাভাবিকভাবেই অনেক বেশি চাপটা থাকে। রাত্রিরে এবার যদি তুমি শেষ করা বলতে পারো, সন্ধ্যাবেলাটা তো চললোই সারাদিন, রাত্রিবেলা সেটা কখন, এবার লগ্নর উপরটা খুব ডিপেন্ড করে। আমরা যেটাতে সবার আগে এক্সাইটেড হয়ে বসে থাকি যে মানে এটা কি পড়বে, মানে লগ্ন কখন তোমার এরকম, কারণ আমাদের জানার বিষয়টা বাড়ি কখন ফিরতে পারবো। যদি একদমই লগ্নটা তাই, 8টায় হয় তখন সেটা আমরা আন্দাজ করতে পারি বাড়ি ফিরতে ফিরতে আজকে 12টায় হয়ে যাবে। এবার যদি লগ্ন 2:30-3টে হয়, সেখানে গিয়ে তার মানেটা হচ্ছে সেটা পরের দিন ভোর ভোরবেলা, মানে ধরে নাও 4টে বা 5টা, কারণ একটা বিয়ে শেষ হতে হতে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে, তারপরও কিছু ছবি তোলার থাকে। তো যদি স্কেডিউল বলতে চাও তো জিনিসটা আই গেস বুঝতে পারলে যে জিনিসটার কোনো মানে বলে বোঝানো ডিফিকাল্ট, মোরেললেস সেটা ধরেই নাও 16-17 ঘন্টা তো হয়েই যায়। বাপরে 16-17 ঘন্টা একটা এক টানা চলছে, এবং কোনো মোমেন্ট মিস করা যাবে না, কিন্তু মিস করলে তোমাদের দোষ যে তোমরা কেন তুললে না, কারণ এবং ওটার কোনো রিটেকের ব্যবস্থা কিন্তু সে অর্থে নেই। হ্যাঁ, আগুনে হ্যাঁ খইটা পড়ে গেল সেটা তো আর রিওয়াইন্ড করে দেওয়া যাবে না, তো আর কি কোনো মানে মোমেন্টস হ্যাঁ ছাড়া যাবে না। কিন্তু এই যে তোমরা এতক্ষণ ধরে কাজ করো, তাতে কি তোমাদের যে প্রাপ্য সম্মান, যেটা একজন ক্লায়েন্ট হিসেবে একজন মানে যে সার্ভিস প্রোভাইড করছে, তোমরা তো একটা সার্ভিস প্রোভাইডার, সার্ভিস প্রোভাইড করছো, তো ক্লায়েন্টের কিছু তো দায়িত্ব থাকা উচিত একটা সার্ভিস প্রোভাইডারের দিকে। তো সেই সব মানে, কারণ আমিও ফটোগ্রাফির দিকটা কিছুটা হলেও অ্যাওয়্যার, তো সে কারণেই আমি তোমাকে খুব জেনে শুনে এই প্রশ্নটা জিজ্ঞেস করছি যে একজন ক্লায়েন্ট কি যে সার্ভিস প্রোভাইড করছে, তাদের কি তাদের প্রাপ্য সম্মানটুকু দিচ্ছে? মানে হ্যাঁ, সব ক্লায়েন্ট সমান নয়, বাট আমি সেই জেনারেলাইজেশনটাকে সাইডে রেখেই বলছি যে সেই সম্মানটা কি হচ্ছে পাওয়া, নাকি যেহেতু কাজের একটা বিশাল চাপ চলছে সে কারণে ওই জিনিসটাকে ওভারলুক করে নেওয়াও যায়, এটা নিয়ে তুমি যদি কিছু বলো। দেখো জিনিসটাকে বলতে চাই যে এটা খুব ভাইটাল প্রশ্ন, বিশেষ করে আমাদের মতো ফিল্ডে যারা রয়েছে প্রত্যেকের জন্য খুব ভাইটাল। কারণ কোথাও কি আমরা তো আমাদের নিজেদের একটা, আমি মনে করি শুধু নিজেদের নয় যে কোনো প্রফেশনের, সেটা ধরো আজকে যারা রাস্তায় কোনো ছোট খাবারের কোনো স্টল দিয়েছে, বা কেউ যদি ইলেকট্রিশিয়ান হয় তো তারাও নিজেদের একটা সম্মান প্রাপ্য তাদের কোথাও গিয়ে, মানে কারণ সবার সেটা পার্সোনালি নিজের নিজের কাজ। তো এই দিক থেকে আমি বলবো যে হ্যাঁ, প্র্যাকটিক্যালি সব ক্লায়েন্ট সমান নয়, অনেক ক্লায়েন্টের থেকে এমন এত ভালো বিহেভিয়ার পাই আমরা যে সেটাকে সত্যি ভুলে যাওয়া পসিবল না। অ্যান্ড রিয়েল লাইফ ফ্যামিলি এরকম একটা জিনিস হয়ে যায়, মানে তারা ওরকমই হয়ে গেছে বহু বছর ধরে, ধরো 7 বছর আগে বা 6 বছর বা 3 বছর আগে তাদের ওয়েডিং কভার করেছি, তারা হয়তো লাইফের একটা পার্ট হয়ে গেছে, মানে বাহ হয়তো ওতপ্রোত অনেক ডিটেলস জানে বা অনেক কিছু শেয়ার করা যায় তাদেরকে, মানে এরকম ক্লোজ আর কি। তো কোথাও গিয়ে বুঝতেই পারছো তাদের সাথে ক্লোজ হওয়ার কারণটা হচ্ছে কোথাও গিয়ে আমরা সেই জায়গাটা ফিল করেছি সেখানে। আর আচ্ছা কিছু জায়গায় আমি বলবো যে ডেফিনেটলি আমার যেটা মনে হয়, কারণ এটা সবার উদ্দেশ্যে মানে লাইক যাদের থেকে আমরা সেই বিহেভিয়ারটা পাই না, তারা হয়তো এইভাবে ট্রিটমেন্ট করে কিছু কিছু ক্ষেত্রে, আমি অফকোর্স সেটা মানে জেনারেলাইজ করে বলছি না, কিছু একদমই কিছু তাই, ক্ষেত্রে যে আমাদের তারা টাকা প্রোভাইড করছে অ্যান্ড দে আর লাইক আমরা হচ্ছি তাদের বেসিক্যালি সার্ভেন্ট, ঠিক আছে? তো কোথাও গিয়ে আমার একটাই বক্তব্য যে টাকা দিয়ে যদি সব সিরিয়াসলি মানে এই জিনিসটা করা যেত, তাহলে তো আজকে আমি সত্যি করে বলছি যে হয়তো যারা অনেকে আছে যে খুব টাফ জব করছে, যারা চাকরি করে খুশি নয়,
আমি সেরকমই করতে পারতাম, কোথাও গিয়ে আমি শিল্প জিনিসটা চুজই করতাম না, একটা আলাদা কোনো প্রফেশনের সাথেই যুক্ত হতে পারতাম না এবং আরেকটা কোথায় জিনিসে গিয়ে। আমার মনে হচ্ছে, যদি টাকা দিয়ে সব হয়ে যেত তাহলে আপনারা ক্যামেরাটা কিনে নিন। একদমই ক্যামেরাটা কিনতে তো 1-2 লাখ টাকা লাগছে, তারপরে লেন্সগুলো নিয়ে আমি 3-4 লাখ টাকাই ধরে নিলাম একবারে। আপনার যদি টাকাটাই হয় তাহলে টাকাটা জমিয়ে বা EMI-তে কিনে নিন, আপনারা তুলে নিন, তাহলে তো অনেক ব্যাপারটা সহজ হয়ে যায়, অনেক ইন্টারাকশনটা কমে যায়, তাই না? মানে একদমই আমার বক্তব্য, যে কোনো প্রফেশন, সেটা আমি ফটোগ্রাফি রিলেটেড বলবো না আজকে আমি ছবি তুলি বলে, যে কোনো মানুষ যে কোনো কাজ, সব জিনিসটাই প্রচন্ড রেসপেক্ট, সব জিনিসটাকে করা উচিত। অ্যান্ড কোথাও গিয়ে আজকে বলে না যে তুমি যদি একটা মানুষকে রেসপেক্ট দিতে পারো, তবে হয়তো উল্টো দিকের মানুষটা তোমাকে রেসপেক্ট একদম দেবে। খুব সত্যি তো কথা, এটা খুব সত্যি কথা। গিয়ে কুড়িয়ে পাওয়া যায় না, সম্মানটা অর্জন করতে হয় কোথাও গিয়ে। তো সেই জিনিসটাই হচ্ছে ব্যাপার, যে একটা বিশেষ করে শিল্প বা আর্টের জিনিসটাকে কোনোদিনই ছোট করা আরোই উচিত নয়, কারণ কোথাও গিয়ে এই স্ট্রাগলটা তো আমাদের সবার পেছনে ঘুরত। আমরা তো সত্যি বলছি, মাঠে বসে বা সারাদিন দাঁড়িয়ে থাকতে গরমের মধ্যে রোদে পুরো ছবি তুলতে কারোরই খুব একটা ভালো লাগে না, কিন্তু আমরা হয়তো জিনিসটাকে ভালোবাসি বলে যে তাদের মেমোরিজ বা তারা খুশি হচ্ছে, এই জিনিসগুলো ভেবেই হয়তো ছবিটা তুলি। তো কোথাও গিয়ে সম্মানটা পাওয়া হয়তো প্রত্যেকেরই, আই মিন এই যে তুমি বললে যে সমস্যার কথা, যে ক্লায়েন্ট যে প্রাপ্য সময়টা দিচ্ছে না, আচ্ছা কোথাও গিয়ে কি যারা ফটোগ্রাফার, যারা ভিডিওগ্রাফার, যারা সার্ভিস প্রোভাইড করছে, তাদেরও কি ক্লায়েন্টের প্রতি হয়তো কোনো বাজে এক্সপিরিয়েন্স তারা প্রোভাইড করেছে, যে কারণে ক্লায়েন্ট হয়তো ক্ষিপ্ত? মানে কোনো এক হাতে তো কখনো তালি বাজে না, তো কখনো কি ক্লায়েন্টের প্রতি ফটোগ্রাফার, যারা সার্ভিস প্রোভাইডার আছে, তাদের কোনো দায়িত্ব বর্তায় না কি? তো সেই সেই দায়িত্ব সম্বন্ধে যদি তুমি কোনো আলোকপাত করতে পারো। দেখো ডেফিনেটলি, মানে সবার আগে বলবো যে এই যে সম্মান দুতরফাই, মানে যেরকম দুতরফা অর্জন করতে হয়, এবং সেখানে আমি বলবো যে আমি এরকম প্রচুর কোয়েরি ফেস করেছি, যেরকম ধরো কোনো ক্লায়েন্টের এখন ওয়েডিং হচ্ছে, তার আগে ধরো তাদের বাড়িতে কোনো ছোট ইভেন্ট হয়েছিল, বা তার আগে কখনো দাদা দিদি বা যেরকম হয় আগে কখনো কারোর ওয়েডিং কেউ কভার করেছে বা এরকম, তাদের প্রচুর এক্সপিরিয়েন্স খারাপ। সেখানে আমাকে সেটা বলাও হয়েছে, আমরা সেটাকে ফেস করেছি যে এরকম এই ফটোগ্রাফার এটা করেনি বা এটা করেনি, ঠিক আছে, বা এই জিনিসগুলো, তো আমরা সেই জন্য খুব একটা কাউকে বিশ্বাস করতে পারছি না, বা আপনাকে আমি সেইভাবে কিভাবে বিশ্বাস করব। জিনিসটা ভুল কিছু নয়, কোথাও গিয়ে আজকে যদি আমরা ধরো টাকা দিয়ে কিছু করছি, ধরো আজকে একটা 2 লাখ টাকা দিয়ে ধরো আমি কোথাও ইনভেস্ট করছি বা কিছু, আমরা হয়তো ডেফিনেটলি সেটাকে দেখবো আগে যে জিনিসটা কতটা ঠিক বা ভুল, কারণ অনেক ওই চিট ফান্ডের মতো, ঠিক আছে, খুব কন্ট্রোভার্সিয়াল আর কি, জিনিসপত্র অনেক সদ্য ওই ফটোগ্রাফার গজিয়ে উঠেছে, যারা ধরো আজকাল কলেজে উঠতে না উঠতেই বাড়ির থেকে একটা ক্যামেরা পেয়ে যায়, মানে তাদের কোনো কষ্ট করে কাজ করতে হয় না, তারা হয়তো ভাবছে এখানে তো কাঁচা টাকা রয়েছে, চলো কাজ করতে যাই, বাট কোথাও গিয়ে তারা ওই টাকার লোভে হয়তো সেই বিশ্বাসটাকেও ভাঙছে, এবং ধরো কাজটাও, কাজেরও ক্ষতি করছে, এবং তাদের মনেও একটা ছাপ পড়েই যায় যে আমাদের এটা খুব খারাপ এক্সপিরিয়েন্স, সবাই হয়তো সেরকম হবে। সেরকমই যেরকম সব মানুষ খারাপ হয় না, সেরকম সব শিল্পীও আর কি খারাপ হয় না কোথাও গিয়ে। তো এক্সপিরিয়েন্স এর দিক থেকে আমি বলবো যে কিছু এই নতুন যারা ধরো শিকড়ের মতো মানে গজিয়ে উঠেছে, যারা ধরো শুধুমাত্র টাকার লোভে কাজটা করে, তাদের ক্ষেত্রে যদি জিনিসটা একটু চেঞ্জ হয়, তাহলে হয়তো আমাদের ক্লায়েন্টরাও হয়তো অনেক বেশি ট্রাস্ট করবে বা ফুল এক্সপিরিয়েন্স থেকে বাঁচবে এটা। তোমার এই পয়েন্টটা থেকে আমি একটা কোশ্চেনে সেগোয়েতে যেতে চাইছি, যে এই যে তুমি বললে যে হঠাৎ গজিয়ে ওঠা ফটোগ্রাফার বা হঠাৎ গজিয়ে ওঠা ভিডিওগ্রাফার, যারা যারা খুব সহজেই ক্যামেরা পেয়ে গেছে বা তারা কিনেছে এনি অফ দ্য থিং, তারা কিছু কাঁচা টাকার লোভে কাজ করছে, এটা তুমি বললে, তো তার মানে ওভার স্যাচুরেশন অফ ফটোগ্রাফার্স হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে। তো এই ওভার স্যাচুর এই যে ওভার স্যাচুরেশনটা হচ্ছে, এটাকে প্রথমত বন্ধ করার উপায় তো আমাদের হাতে নেই, কিন্তু আমরা কি কোনো অ্যাসোসিয়েশন বা কোনো গিল্ড ফর্ম করেছি, যেখানে আমাদের একটা রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে আমরা যাতে মানে আমরা একটা রেজিস্টার্ড অবস্থান পেতে পারি, যে আমাদের এই 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 ইনস্টিটিউটগুলো বা এই এই মানুষ এই গিল্ডে রেজিস্টার্ড, তাকে আমরা ভরসা করতে পারি, এবং তার প্রতি যদি সে যদি কোনো খারাপ কাজ করে, তার প্রতি আমরা একটা লিগাল স্টেপ ইকুয়ালি নিতে পারি,
এরকম কি কোনো গিল্ড ফর্মেশন ওয়েস্ট বেঙ্গল বলো, ইন্ডিয়াতে বলো, কলকাতায় বলো, কোথাও কি ফর্মেশন হয়েছে যাতে এই ওভার স্যাচুরেশনটাকে কাটা যায়? দেখো, কলকাতায় আমি বলবো যে বাকি আমি বাকি অনেক সিটিতে কাজ করেছি, ঠিক আছে। রাদার তুমি হয়তো জানোই আমি লাস্ট ব্যাঙ্গালোরে ছিলাম, ব্যাঙ্গালোরেও কাজ করেছি। তো কোথাও গিয়ে আমার কলকাতায় এত বছরে কাজ করার এক্সপিরিয়েন্সটায় আমার যেটা মনে হয়েছে যে কলকাতার অনেক কিছু জিনিস চেঞ্জ হওয়া উচিত, যেটা হয়তো বাকি সিটিজের থেকে আমরা, সেই জন্য আমি বলতে চাই না, বাট কলকাতা এখনো অনেক জায়গায় পিছিয়ে। যেমন হচ্ছে সবার আগে প্রফেশনালিজম, যেটার মধ্যে এই যে আমি বললাম যে উঠতি ফটোগ্রাফার যারা উঠে এসছে বা কিছু, তুমি যে কমিউনিটি বা ধরো একটা এড করার ফর্ম করার কথা বলছো, কোথাও কি আমাদের কলকাতায় ফটোগ্রাফারদের ইউনিটি নেই। এটা আমি মানে এটা আমি অনেক দিন ধরে মানি, কারণ আমাদের মধ্যে কম্পিটিশনটা প্রচুর, যেহেতু ফটোগ্রাফার অনেক বেশি অ্যামাউন্টে আছে, এবং তার থেকে ধারণা কথা প্রত্যেকে নিজের কাজের পেছনে ছুটছে, কোথাও গিয়ে এটা ভাবছে না যে এটা চেঞ্জ হওয়া উচিত। তারা কিন্তু নিজেরাও ফ্রাস্ট্রেটেড, আমি বলছি যারা মোটামুটি কাজ করছে তারা কিন্তু সবাই এইসব জিনিসপত্র নিয়ে ফ্রাস্ট্রেটেড, সেটা দেখলেই বোঝা যায়। ফেসবুক, ইনস্টাগ্রাম, প্রত্যেকের হয়তো ওয়ে অফ ধারণাগুলো হয়তো সেম কোথাও গিয়ে, বা ধরো আমরা বন্ধুরা যখন দেখা করি বা কথা বলি, আমাদেরও কিন্তু পয়েন্টটা একই থাকে। আমি কোথাও গিয়ে কোয়েশ্চেন মার্ক যেগুলো আমাদের আটকাচ্ছে সবারই সেম জায়গাতে গিয়ে আটকায়, তার মানে কিন্তু তারাও সেম জিনিসটাই ফেস করছে কোথাও গিয়ে। এন্ড সেই জিনিসটা পাল্টানোর জন্য যে বলা এবং সেখানে, কারণ কোথাও গিয়ে এখানে আলাদা আলাদা কিছু গ্রুপ আছে, যারা ধরো আমি ওই গ্রুপের সাথে কথা বলবো না, ওই গ্রুপ বেশি মার্কেটিং এর জন্য লোকের পাচাচ্ছে বা কাইন্ড অফ লাইক দ্যাট, ঠিক আছে। তো সেখান থেকে গিয়ে ওই ফর্মটা কেউ সাহস করে গিয়ে কথা বলতে চায় না, বা সেই হয়তো ইউনিটিটা কোথাও গিয়ে মিসিং, কোথাও নেই। তো সেই জন্য খুব স্বাভাবিক ভাবেই যারা ধরো এরকম টাকার জন্য এগিয়ে আসছে তারা আরো বেশি সুযোগ পাচ্ছে, কারণ আমরাই হয়তো সুযোগটা করে দিচ্ছি। একদমই তাই, মানে আমরা যেহেতু মানে ফর্ম করছে না, তাই আমরা বোধহয় গা ছেড়ে দিচ্ছি আর কি, যে হ্যাঁ ফর্ম হচ্ছে না, সবার মধ্যে কুটকাচালি আছে, তো আমরাও একটু লেট ব্যাক করে যাচ্ছি, কারণ আমাদেরও কাজের প্রেশার আছে। শুধু শুধু একটা ফর্ম করলে একটা এক্সট্রা লায়াবিলিটি হবে হয়তো, বাট এই লায়াবিলিটি কিন্তু লং টার্মের জন্য আমাদের বোধহয় দরকার। আমার যা মনে হয় যে এই ফর্মেশন অ্যাসোসিয়েশন দূর, আমি খুব থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ দিয়েই বলছি, যে একটা হয়তো ইনস্টিটিউট ফর্ম করা দরকার, বা কোনো একটা ওয়েবসাইট হোক, অন্তত একটা ওয়েবসাইট দিয়ে শুরু হোক, যেখানে অন্তত যারা রেজিস্টার্ড ফটোগ্রাফার্স অ্যান্ড ভিডিওগ্রাফার্স এনলিস্টেড থাকবে। দেখো একটা কথা এটার ভিত্তিতে বলি, হুম এরকম ওয়েবসাইট নেই যে বলবো না, হুম রেডমি গুড তুমি হয়তো নাম শুনে থাকবে, এরা তুমি অনেক কি বড়। ওয়েবসাইটটা বললে যদি একটু বলো, তাহলে ওটা আমরা মানে দর্শককেও শেয়ার করে দিতে পারবো। হ্যাঁ নিশ্চয়ই, রেডমি গুড বা ধরো ওয়েডিং রিলেটেড প্রচুর এরকম ওয়েবসাইট আছে বা ম্যাগাজিন আছে, যেগুলো ধরো ধরো আমি বলবো যে ইন্টারন্যাশনালি বা ন্যাশনালিও রেডমি গুডের এদের বেশ আছে, এরকম প্রচুর আছে যাদের নিজস্ব তারা ফটোগ্রাফার্স বা এরকম সেখানে গিয়ে অ্যাকাউন্ট খুলতে পারে বা রেজিস্টার করতে পারে। কিন্তু এই এদের এরাও তো একটা কোম্পানি, কোথাও গিয়ে এরাও একটা প্যাকেজ বা এরকম দেয় যে আপনারা রেজিস্টার করুন, আপনাদের আমরা এরকম ক্লায়েন্টস দেব বা এই জিনিসগুলো করবো, কোথাও গিয়ে একটু আচ্ছা তাদেরও বেশি। ধরো আজকে আমার একটা নতুন কেউ ক্যামেরা কিনে উঠে এসছে, সে যদি এখন 2 লাখ টাকা দিয়ে তাদের একটা প্যাকেজ কেনে, ওখানে একটা বেশ কিছু চুরি করা ছবি দিল, কোম্পানি চালাচ্ছে, লোকজন তো তাকে বিশ্বাস করতে কোথাও গিয়ে বাধ্য, তাই না? মানে মানে ডিপ রুটেড প্রবলেম বেসিক্যালি। রাইট, তো কোথাও গিয়ে এই জিনিসটা হয়তো সলভ হওয়া এতটা ইজি নয়। মানে আজকে এমন অনেককে আমি চিনি যারা হয়তো টাকা দিয়ে মার্কেটিং করে যাচ্ছে এবং তাদের হয়তো ইনপুটস খুব খারাপ, তাদের পেছনে প্রচুর কমপ্লেন, বড় বড় হয়তো কিছু কাজও করে ফেলেছে জাস্ট নামে হয়ে গেছে বলে এরকম, বাট তাদের হয়তো মানে কমপ্লেন্সের শেষ নেই, কিন্তু তারা তো চলছে, মানে সেই তো কেউ গিয়ে সাহস করে জিনিসগুলোকে যে বন্ধ করবে সেটা তো কোথাওই হচ্ছে না যা হয়। এটা একটা খুব প্রবলেমেটিক বিষয়, যে মানে কোনোভাবে ইউনিটিটা যদি থাকে তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কাজ এগিয়ে যেতে পারে, যে কারণে কিন্তু মানে যে কারণে মানে আর তুমি বলছিলে অন্য সিটির ব্যাপার, অন্য সিটির সেই দিক দিয়ে পজিটিভিটিগুলো তুমি কী দেখছো যেগুলো তুমি কলকাতায় পাচ্ছ না? হ্যাঁ, পজিটিভ দিকটা একটা বলবো, সেটা হচ্ছে আমার কলকাতার তুলনায় রাদার সব মানে অন্যান্য সিটি গুলো, ব্যাঙ্গালোর, মুম্বাই বলো, দিল্লি বলো, অনেক বেশি প্রফেশনাল প্রফেশনাল লেগেছে সব কিছুতে।
যেমন ধরো আজকে আমি ক্লায়েন্টের দিক থেকে বলবো না, ক্লায়েন্টের সবার আগে দরকার, বাট নিজের টিমের ক্ষেত্রেও যে প্রফেশনাল বা এই ধরো ফটোগ্রাফি, আজকে তো তাদেরকে হয়তো আমরাও কাজে নিচ্ছি, কোথাও গিয়ে তারা আমাদের টিম মেম্বার হিসেবে কাজও করেছে বা কাজ করছে অনেকেই। তো রাদার এই দিক থেকে ওখানে মানে ওখানে অনেক কিছু চেক করে হয়তো বা অনেক কিছুর অপশনস থাকে, মানে ধরো এই কাজটা যদি ঠিকঠাক ভাবে না করে হয়তো তাকে সেই পেমেন্টটা যেটা কথা হয়েছে সেটা করা হবে না, বা টাইমে না আসলে সেই জিনিসগুলো, সেই এখানে কেউ টাইমে ধরো কাজে না ঢুকলে আমরা হয়তো খুব ক্যাজুয়ালি হেসে জিনিসটাকে ইয়ার্কি মেরে বের করে, মানে ঠিক আছে চল লেট তো হতেই পারে, বাট জিনিসগুলো হয়তো কোথাও গিয়ে আজকে আমাদের ক্লায়েন্টের দিক থেকে আমরা ফেস করি, বাট আমাদের নিজেদের মধ্যেই হয়তো অনেক ভুল আছে কোথাও, এবং বাইরের শহরগুলোতে অনেক বেশি প্রফেশনাল, মানে আমি টাকার দিক থেকেও বলবো, এখানে যে কলকাতায় তুমি দেখবে ম্যাক্সিমাম কমপ্লেন ক্লায়েন্ট টাকা দেয়নি, বা রাদার ধরো কোনো টিম ওনার তার ফ্রিল্যান্সারকে টাকা দেয়নি, ঠিক আছে, বা টাকা পাইনি, এটা দেখ তুমি একটা নর্মাল জেনুইন ইস্যু একদমই তাই, সবাই পোস্ট একদমই গুলোতে, তাই। বাইরে কিন্তু এই জিনিসগুলো একদমই সেটা নেই। তার কারণটা হচ্ছে ওখানে বাইরের সিস্টেম ইজ লাইক প্রফেশনালি সেটাকে মেইল করা বা ধরো কোনো পেপার সাইন করা, এই জিনিসগুলো কলকাতায় তুমি কটা লোককে দেখবে যে একটা প্রপার মেল করেছে বা একটা পেপার সাইন করিয়েছে, কন্ট্রাক্ট সাইন করিয়েছে যে তুমি, এই মানে জিনিসগুলো তো কন্ট্রাক্টের কনসেপ্টটাই এখনো মানে সেভাবে এখানে অ্যাপ্লিকেবল হয় না, মানে এখানে মুখের কথায় ভাই চলে আসবি। একদম একদম কোথাও গিয়ে খুবই কম, এবং বাইরে কিন্তু এই জিনিসগুলো ফলো হয় বেশ কিছু বড় বড় টিমে, বা মানে সেই জন্যই হয়তো শহরগুলো আরো এগিয়ে। আচ্ছা তোমরা অ্যাজ এ টিম হিসেবে কি তোমরা এটা ফলো করো? আমি পার্সোনালি লোকজনকে যেটা করি যে মেল করতাম, ঠিক আছে, যারা আমার ধরো একদম ফার্স্টে যখন আমি শুরু করেছিলাম আমি প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ডেটের জন্য মেল করতাম, হুম এখন জিনিসটা মেল হয়ে হয় না, এখন জিনিসটা গ্রুপ ওয়াইজ ফর্ম করেছে, কারণ প্রত্যেকের যেটা হয় যে কিছু কিছু জন দেখবে ফিক্সড টিম মেম্বার থাকে একদম যাদের একটা ওই ওই বলে না দে আর লাইক ফ্যামিলি, মানে অনেক একদমই তাই, সময় সেখানে আর তখন ওই ক্ষেত্রে, বাট তাদের কাছে কোথাও না কোথাও পুরোনো মেল আছে যে ওখানে টার্মস এন্ড কন্ডিশন অবশ্যই লেখা আছে যেটা ফলো করা হয় যে আচ্ছা এই পদ্ধতিতে ছবি দেওয়া হবে, তারপর এই জিনিসটা পেমেন্ট করা হলো, এরকম কিছু ব্যাপার স্যাপার, তার মানে বা দে আর ধরো অ্যাওয়্যার অফ দ্য রুলস, মানে দে হ্যাঁ আর অ্যাওয়্যার একদম অফ দ্য রুলস, হ্যাঁ সেইটা হ্যাঁ খুব ইম্পর্টেন্ট, মানে রুলস অ্যান্ড রেগুলেশনটা জানা। আর বা আমি একটা অ্যাজিউম করে নিচ্ছি এই দুটোর মধ্যে তো অনেক ফারাক থাকে, আর হুম তুমি যেহেতু একটা কোম্পানি চালাচ্ছ তো তোমাকেও তো মানে তোমাকেও তো বাকিদের ম্যানেজ করতে হচ্ছে, তো তুমি বাকিদের ম্যানেজ করতে গিয়ে যারা তোমার মনে করো ফিক্সড যারা রয়েছে তোমার সাথেই কাজ করে, যারা তোমার বলে ফ্যামিলি, তাদের ছাড়া তোমাকে তো কিছু ফ্রিল্যান্সারকেও হায়ার করতে হয় অনেক সময় কাজের কাজের ডেপথ অনুযায়ী, কাজের ভাস্টনেস অনুযায়ী, তো সেইখানে ম্যানেজমেন্টটা কী কী জায়গায় থাকে, মানে সেখানে তোমার রোলটা কী থাকে বা তুমি কীভাবে সেটাকে ম্যানেজ করো? দেখো রোল বলতে গেলে আজকে অনেক সময় এটা হয় দেখবে যে নতুন যারা আসছে অনেকে দেখবে একটা অনেকের মধ্যে ভয় কাজ করে, যেরকম আমরা ধরো কারণ না, দেখো দিনের শেষে আমি প্রথম কথা সবাইকে বলে রাখি আমরা সবাই ফ্রিল্যান্সার কোথাও গিয়ে, আমিও হয়তো ফ্রিল্যান্সারই কোথাও না কোথাও, ঠিক আছে, এবং সেখানে ধরো আজকে আমার কোনো কাজ না থাকলে তুমি ডেফিনেটলি জানবে যে আমি কিন্তু অন্য টিমেও কাজ করি, তো কোথাও গিয়ে আমিও ফ্রিল্যান্সার একদমই তাই, একদম। সেখানে গিয়ে নতুন কেউ যখন আসছে তাকে ম্যানেজ করা বলতে তাকে হয়তো কিছু জিনিস বেসিক যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলো বলে দেওয়া হয়, এবং সেখান থেকে বলে দেওয়া মানে কোনো প্রবলেম হলে, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুব অ্যাক্টিভলি করা হয় যে যদি তার সাথে, এবং তার সাথে কখনোই চেষ্টা করা হয় না যে তাকে কোনো কাজে একা ফেলতে, তার সাথে অফকোর্স কোনো এক্সপিরিয়েন্স কাউকে দেওয়া হয় যে কোনো প্রবলেম থাকলে কোনো কিছু থাকলে সেটা তাকে ছবিগুলো দরকার হয় দেখিয়ে নিস, বা যে কোনো এক্সপিরিয়েন্স তাকে বলে দেওয়া থাকে যে তুই একবার চেক করে নিস তার ক্যামেরাটা ছবিগুলো, বা এই জিনিসগুলো একটু গাইড করে দিস কোথাও গিয়ে, এবং সেখানে আমার ম্যানেজমেন্ট বলতে পারো যে আমার সাথে থাকলে তো আমি নিজে চেষ্টা করি জিনিসগুলো, যে সেটিংস ধরো কিছু মনে হলো মিসিং সেটা করে দেওয়া, বা কোনো কিছুতে হেল্প করা আলাদা করে, আর তাছাড়া কিছু ভুল হলে ডেফিনেটলি সেখানে গাইড করার চেষ্টা করি যে এটা হয়তো ফিউচারে এই দিক থেকে চেঞ্জ করা উচিত বা এটা কাজে লাগতে পারে, বা এই জিনিসটা করিস না, অন্য টিমে হয়তো এই জিনিসটার জন্য বের করে দিতে পারে, এই বেসিক কিছু জিনিস, কারণ আমি হয়তো কাজের দিক থেকে একটু সিরিয়াস বাট খুব একটা স্ট্রিক্ট হতে পারি না, এটা আমার একটা অ্যাডভান্টেজ মানে বলতে পারো ডিসঅ্যাডভান্টেজ সব থেকে বেশি, যে জিনিসটার হয়তো অনেকে কেন ইউ হ্যাভ টু মিসইউজ করে। সাফার অন দ্য লাস্ট পয়েন্ট, মানে তোমাকে শেষ মুহূর্তে তোমাকেই সাফার করতে হয়, কারণ ক্লায়েন্টকে তোমাকে ডেলিভারি দিতে হচ্ছে, তখন কথাটা তোমাকেই শুনতে হয় আর কি।
একদম এই জিনিসটা কোথাও গিয়ে হয়তো সবার, আমার মনে হয় টিমের প্রত্যেকের এটা মাথায় রেখে কাজ করা উচিত যে আজকে যে আমরা কাজটা করছি, যেরকম আমার দ্য মোমেন্টস ক্যাপচার কাজ করছে, অর্পিতা প্রামাণিক শুধু কাজ করছে না, সেরকম দ্য মোমেন্টস ক্যাপচারের হয়তো সবাই যে কাজটা করছে, কেউ একটা কাজ খারাপ করলে কিন্তু সেখানে গিয়ে আমি যেহেতু ফাউন্ডার বা ওনার, সেখানে গিয়ে আমি সেখানে কথা শুনবো, কোথাও গিয়ে আমার মাথা নিচু হবে, তাহলে তো একদম সেই তাই, জিনিস আমার মনে হয় মাথায় রেখে কাজ করা উচিত। একদম তাই। আমি তোমাদের পেজ বা তোমার কাজ যেহেতু ফলো করি, আমি দেখছিলাম, একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। এবং আমি এরকম ভিডিও মানে সেভাবে এখন কোলকাতার মধ্যে কাউকে দেখিনি। চাইনিজ ওয়েডিং তোমরা একটা কভার করেছে দেখলাম, যে ওটার এক্সপিরিয়েন্সটা সম্বন্ধে যদি ছোট করে কিছু বলো আর কি। চাইনিজ ওয়েডিং টা কভার বলতে, হ্যাঁ কলকাতায় আমিও খুব একটা কাউকে চাইনিজ ওয়েডিং কভার করতে দেখিনি। প্রথম যখন আমার চাইনিজ ওয়েডিং এর কোয়ারি এসেছিল, সেটা আমরা যেহেতু ওয়েডিং টা কভার করেছি এই ফেব্রুয়ারিতে লাস্ট, তো ওয়েডিং এর কোয়ারি এসেছিল ধরে নাও নভেম্বর বা অক্টোবর এরকম একটা টাইমে, আচ্ছা ওদের জানুয়ারি ওয়েডিং হওয়ার কথা ছিল প্রথমেই বলি, বাট ওই একটা ওয়েভ গুলোর, আমাদের হ্যাঁ কোভিড হ্যাঁ এর হ্যাঁ ওয়েভে ভাবে জানুয়ারিতে একটা ওয়েভ এসেছিল হ্যাঁ, হুট একটা করে, তো সেটা পিক এসেছিল একটা। রাইট, তো সেখান থেকে দেখো এক্সপিরিয়েন্স আমি বলবো, যদি পার্সোনালি আমার ক্ষেত্রে বলে বা আমি টিমের প্রত্যেকের থেকে এক্সপিরিয়েন্স জানতে চেয়েছিলাম, সবার এক্সপিরিয়েন্স এত বছরের কাজ করার পর সবার ওপরে, মানে সব থেকে বাহ, বড় কথা ওরা প্রচন্ড প্রফেশনাল ছিল, রিয়েল লাইক সবার আগে মানুষ ছিল, যেটা কোথাও গিয়ে সবার আগে দরকার, যেটা আমরা হতে ভুলে যাই মাঝে মাঝে, কারণ আমরা যখন ধরো কাজ করছি, কাজ করতে করতে ধরো কোনো জিনিসে কেউ পৌঁছাতে পারেনি বা কেউ কোনো জিনিসে ধরো খেতে বসেছি, আমরা কোথাও দেখবে এই জিনিসটা ফেস করে থাকি, আমরা খেতে খেলে কোনো জিনিস চলতে থাকলে কেউ হয়তো এটা করতে বাধ্য করে খাবারটা ফেলে দিয়ে আসা ছেড়ে দিয়ে দেয়, একদমই তাই, এটা ভীষণ ভাবে হয়, এটা ভীষণ ভীষণ ভাবে হয়। হয় ফেস করে থাকি আমি, আমাদের কোথাও গিয়ে ওদেরকে মনে হয়েছিল যে রিয়েল লাইক প্রচন্ড, মানে ওই আমরা যে বাংলায় কথাটা ইউজ করি না মাটির মানুষ, কাইন্ড অফ ওরকমই জিনিসটা, যে ওরা খুব জেনুইন ছিল এন্ড ভীষণ প্রফেশনাল ছিল, কোথাও গিয়ে আজকে হয়তো ওরা আমাকে নাই বিশ্বাস করতে পারতো, কারণ দেখো একটা কমিউনিটি পুরোটা আলাদা, কোথাও ওরা চাইনিজ কমিউনিটি, আমাদের একটা বাঙালি আমরা, তো এবং কোথাও গিয়ে একটা রিচুয়াল অনেস্ট, রিচুয়ালস সম্পূর্ণ আলাদা, রিচুয়ালস সম্পূর্ণ একদম আলাদা। এবং তোমাদের, তোমরা একদম যেহেতু বাঙালি ওয়েডিং বা মানে মুসলিম ওয়েডিং এই ধরনের জিনিসগুলো বেশি পপুলার, সেই জন্য এই ধরনের রিচুয়ালসগুলো সম্বন্ধে তোমরা বেশি ওয়াকিবহাল। কিন্তু চাইনিজ ওয়েডিং সম্পূর্ণ রিচুয়ালটা যেহেতু আলাদা, তো ওরা ওদেরও একটা গাইডেন্স তোমাদের দরকার, যে কোন কোন রিচুয়ালসগুলো হবে সেইগুলো কভার করতে হবে। হ্যাঁ, তো সেই দিক থেকে গাইড বলতে প্রচন্ড গাইডও করেছে, এবং কোনো জিনিসে প্রবলেম হলে বারবার বলেছে যে এটা যদি প্রবলেম হয় বলো, কোনো জিনিসটা না মনে হলে সেটা বলো, অ্যান্ড যেভাবে বিহেভিয়ারটাও পেয়েছি দিনের শেষে, শুধু তাদের নয় ক্লায়েন্টের দিক থেকে বলতে, তার বাড়িতে বাবা মা থেকে শুরু করে প্রত্যেকের থেকে, কোথাও গিয়ে তারা আমাদের মানে হয়তো তারাও আমাদের সেই মানুষটা ভেবেছে বলেই হয়তো, এবং এক্সপিরিয়েন্স আমি ওভারঅল বলবো এত বছরে হয়তো বেস্ট এখনো, কি অ্যান্ড আওয়াজ, একটা রিচুয়ালস কভার করতে পেরে আমরাও সবাই প্রচন্ড খুশি যে একটা পুরো নতুন এক্সপিরিয়েন্স। এবং আমি ভিডিওর আউটপুটও দেখছিলাম, মানে ভীষণ, মানে খুব খুব পিসফুল একটা মানে এক্সপিরিয়েন্স আমি যেন দেখে মনে হচ্ছে। আমি ভিডিওটা দেখেছিলাম, ভিডিওটার আমি মানে উইদাউট কালার ভার্সানটাও পোস্ট হয়েছিল, সেটাও দেখেছিলাম। তারপরে এখন তো কালার্ড ভার্সানটা কদিন আগেই বোধ হয় ইউটিউবে বেরিয়েছে, 2 দিন আগে বা 3 দিন আগে বেরিয়েছে একদম। মানে ওটা একদম তাই, কালার কারেকশান করে যাওয়ার পর মানে ইটস বিউটিফুল, মানে খুব ভালো হয়েছে ওটা, আমার খুব পার্সোনালি খুব ভালো লেগেছে আর কি। মানে এতদিন ধরে একই ধরনের, হয়তো মানে এডিটটা হয়তো আলাদা হয়, বাট যেহেতু রিচুয়ালসগুলো একই, তাই চোখটা অনেক সময় বসে যায়। তো বসে যায় তার মধ্যে একটা নতুন একটা ছোঁয়া পাওয়া গেছে, তো সেটা আমার খুব ভালো লেগেছে। ওই ভিডিওটার লিঙ্কটা আমার বোধহয় এই আই বলে কিছু একটা আসবে, এখানটা দেখে নেবেন, তো ওখানে আমি দিয়ে দেবো। তো অর্পিতাদির সাথে কথা বলে বেশ ভালো লাগলো। তো তোমার এক্সপিরিয়েন্স বলো, আমার সাথে কথা বলে কিরকম লাগলো, বা এই বেশি বোকোনাতোতে এসে বেশি বকে কেমন লাগলো? দেখো বেশি বকোনাতে এসে আমি একটা কথাই বলতে পারি যে আরো বেশি হয়তো জিনিসগুলোকে বকা উচিত ছিল কিছু জিনিস, কারণ আমার মনে হয় জিনিসগুলোকে নিয়ে পয়েন্ট গুলোতে আমরা কথা বলতে ফেস টু ফেস খুব ভয় পাই কোথাও গিয়ে, যে একদমই তাই, লোকে কি, একদমই তাই, সেই জিনিসগুলোতে আমার মনে হয় এই জিনিসগুলো আমরা কাটাতে না পারলে জীবনে কোনোদিন কাটাতে পারবো না, আর এগুলো আমরা ফেস করি বলে আমাদের প্রচুর বাধা এখনো কাটাতে হবে, কারণ আমরা তো এখনো পর্যন্ত অতটা উন্নত হয়ে যাইনি কোথাও গিয়ে, লোকজনকে সেই ধারণাটা হয়তো দেখাতে হবে, কিন্তু ব্যক্তি ফটোগ্রাফি কিন্তু
জিনিসটা যথেষ্ট টাফ, আপনারা যতটা সহজ ভাবেন ততটা ইজি জব নয় কোথাও। অ্যান্ড আমরাও রেসপেক্টটা মানে দেখো, আমি এখানে সবার ক্ষেত্রেই বলবো রেসপেক্ট, তোমার সাথে কথা বলে পার্সোনালি এতটাই ভালো লাগলো যে তুমি এতটা ফ্রেন্ডলি ওয়েতে জিনিসগুলো মানে ধারণাটা বোঝার চেষ্টাও করলে বা সেই প্রশ্নগুলো করলে, যেগুলো খুব জেনুইন ইস্যু হয়ে থাকে আমাদের, মানে আমরা যেটা ফেস করে থাকি, সেই প্রশ্নগুলোকে এতটা মানে এবং বিস্তারিত আমার ভাবে আমার জানতে। আমার এই পডকাস্টটার মেন উদ্দেশ্যটাই হচ্ছে মানুষকে প্রত্যেকটা প্রফেশন সম্বন্ধে জানানো। যে প্রফেশনগুলোকে আমরা হয়তো খুব সহজ মনে করি বা মনে হয় যে এটা এ তো আমি আমার হাতে ক্যামেরা দিয়ে আমি তুলে দেবো, ওটা DSLR-এর জন্য ভালো হচ্ছে, নট ফর দ্য পিপল হু আর অ্যাকচুয়ালি ডুইং ইট। এটা DSLR হলেই তো হলো ভাই, DSLR-এর দাম কত, 50,000 টাকা, 50,000 টাকা, আমি DSLR কিনলে হয়ে যাবে, না হবে না। আগে ক্যামেরাটা আসল না, চোখটা আসল, চোখটা বড় ক্যামেরা, চোখটা যদি না দেখে ক্যামেরা ক্লিক করলে কিচ্ছু আসবে। এটা একদম মানে আমি খুব শখে ছবি তুলি বলে আমি তোমাদের এটাকে আশ্বাস দিতে পারি যে ক্যামেরা দিয়ে কিচ্ছু হয় না, যদি চোখটা থাকে অনেক কিছু হবে। আর মানুষকে একটু মানুষ ভাবাও দরকার, প্রত্যেকটা প্রফেশন খুব ইম্পর্টেন্ট, মানে সবাই আছে বলে আমরা আছি, কিন্তু ওই আমরা ছোটবেলায় পড়তাম না, মানুষ সামাজিক জীব, ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিম্যাল, পড়েছি, রচনায় লিখেছি, ভাব সম্প্রসারণে লিখেছি, লাভ নেই যতক্ষণ না আমরা কাজে করে দেখাবো, লাভ নেই। তো অর্পিতা দিদি থ্যাংক ইউ আমার এই এপিসোডে এসে, আমাকে আমি তোমার থ্যাংক ইউ খুব, সো মাচ। ওকে হ্যাঁ, আমিও হ্যাঁ মানে তুমি এসছো খুব ভালো লেগেছে আমার, যে তুমি এখনো যে এই কাজটা একই রকম ভালোবাসা নিয়ে 7-8 বছর ধরে করে যাচ্ছো এবং ভবিষ্যতে আরও করবে এই আশা রাখি, আরও ভালো ভালো কাজ দেখার অপেক্ষায় রইলাম। দেখছি আমার বিয়েটা কবে, মা বিয়েটা কবে গো আমার, দেখছি ঠিক আছে, সেটা পরে ব্যাপারটা দেখে নেবো, সেটা আমাদের পার্সোনালি ফোন করে নেবো তোমাকে। আর মোমেন্টস ক্যাপচারের সাথে যদি কন্ট্যাক্ট করতে হয় তার ডিটেলস আমি দিয়ে দেবো, সেটা ডিসক্রিপশানে পেয়ে যাবে, এবং যখন যার মনে হবে যে এই মুহূর্তটা ক্যাপচার করতে হবে অর্পিতা দিকে ডিরেক্ট ফোন করে নেবে, বাকি কাজ হয়ে যাবে। তো ঠিক আছে অর্পিতা দি, আজকে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বকবেন না, ঠিক আছে, শুধু বেশি বকবেন অতটা, সব জায়গায় শুনবে আর সাবস্ক্রাইব করে নেবে। হ্যাঁ অর্পিতা দি তুমি কী বলছিলে? না, সবার আগে যে ভালো থাকবেন আর ভালো রাখবেন। হ্যাঁ একদমই তাই, ভালো থাকবেন, ভালো রাখবেন, মানুষকে মানুষের মতো করে দেখবেন আর কি। আজ আসি তাহলে, বেশি বকো না তো।